বর্তমান সময়ের জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি মাস দুয়েক আগে শেষ হয় তার নির্মিত তুমুল জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলার পয়েন্ট সিজন থ্রি। এরপর জি ফাইভে মুক্তিপ্রাপ্ত তার নির্মিত ওয়েব ফিল্ম ঠান্ডাও দর্শকদের ভরপুর আনন্দ দেয়। আসছে ঈদের জন্য একাধিক নাটক নির্মাণ করেছেন অমি, তার মধ্যে একটির নাম আপন। এই নাটকে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনয় শিল্পী আফরান নিশো ও তাসনিয়া ফারিন। তাদের সঙ্গে যোগ হয়েছে অমির সঙ্গে নিয়মিত অভিনয় করা জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশের কেমিস্ট্রি। এছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, শামিমা নাজনীন, মনিরা মিঠু সহ আরও অনেকে। নির্মাতা কাজল আরিফিন অমি জানান, অন্যরকম এক সম্পর্কের গল্প নিয়ে তৈরি করা হয়েছে নাটকটি। চার দিন ধরে এটি শুটিং করা হয়েছে টাঙ্গাইলের মির্জাপুরে। অভিনয় শিল্পীরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন, আশা করি আমার ভক্তরা পছন্দ করবেন। অমি আরও জানান, নাটকটি নির্মিত হয়েছে মোশন রকের ব্যানারে। আসছে ঈদে দর্শকদের বিনোদন দিতে এটি ক্লাব ইলেভেন ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। তাহলে প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপডেট নিয়ে। ধন্যবাদ।